বুটের বাড়ি মন্ত্রণ জন্মের আগে কাইতে গেলাম বুটের বাড়ি মন্ত্রণ Oh,
জন্মের আগে কইতে গেলাম ভূতের বাড়িতে নিয়ে মন্ত্র প্রত্যেকের পায়ে হাত রেখে বলব, অনেক দূর পরে যেহেতু এই বাউল গানের প্রজন্ম পেয়েছি, আবার আমার গুরুজন হারিয়ে গান গিয়েছেন, আবার তার পাশাপাশি একটি গান বলেছেন আমার উস্তাদি ফকির গিয়াসুদ্দিনের দাদা উস্তাদ ছিলেন কবিতা অলঙ্কার। প্রথম গানের বাসায় অন্তরা বলেছেন জন্মের আগে গাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, যে কথাটা আমি জন্ম হই না আবার ভূতের বাড়ির নিমন্ত্রণ কেন্দ্রে গাইতে গেলাম। এখানে কিন্তু আমার একটি কেস বা একটা জ্ঞানের অভাব করেছে বিদায় আপনার গুরুজন, আমি শিষ্য হয়ে সেই গানটা গাইলাম, বললাম আপনি এই গানের প্রতি উত্তরে কিন্তু একটি গান গাবেন। যেহেতু আমরা আশাকার হিসাবে আসছি কিছু বাউল গান শোনার জন্য, মূলত কিন্তু আমি যা কতক্ষণ দু একটি গান গাবো ইনশাল্লাহ বাউল গানই গাইব। তার পাশাপাশি পরে অঙ্কুরা বলেছেন ছেলের সিং সাপের পাও আমাকে নিয়ে দেখাও, জালাল বলে ঠিক বলে যাও উল্টা কথার বিশ্লেষণ, জন্মের আগে চাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। আঠারো হাজার মাত্র গাছের মাধ্যমে যে গানটা কোন স্তরে পড়ছি এই স্তর গুলা একটু গানের মাধ্যমে একটু নিয়ে বোঝায় দেবেন। কথা বাসা করিয়া যাওয়া